যথাযোগ্য মর্যাদায় দেশ জুড়ে উদযাপিত হচ্ছে 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বীর শহীদদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার মধ্য দিয়ে রাতের প্রথম প্রহরে শহীদ মিনারে ফুলের শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। দিবসটি উদযাপন উপলক্ষে দেশের বিভিন্ন বিভাগ ও জেলা শহরে নেওয়া হয়েছে নানা কর্মসূচি। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে জানাচ্ছেন তামান্না জেনিফার। একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটিকে ভাষার অধিকার আন্দোলনে অহংকারের প্রতীক হিসেবে উদযাপন করে বাঙালি। যে অহংকার জুড়ে আছে বাংলা ভাষা, ভাষা শহীদ আর শহীদ মিনার, তাই দেশ জুড়ে একুশের প্রথম প্রহরে শুরু হয় সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন। চট্টগ্রামে ফুলেল শ্রদ্ধা জানিয়ে ভাষা শহীদদের স্মরণ করেছে চট্টগ্রামবাসী। সিএমপির সশস্ত্র অভিবাদনের মধ্য দিয়ে শুরু হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আনুষ্ঠানিকতা। মিউনিসিপ্যাল মডেল স্কুল অ্যান্ড কলেজ চত্বরের অস্থায়ী শহীদ মিনারে শ্রদ্ধা জানান চট্টগ্রাম সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী সহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন। সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সিলেট সিটি মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী সহ জেলা ও পুলিশ প্রশাসন, বিভাগীয় কমিশনার, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠন। রাত 12:01 কুষ্টিয়া কালেক্টর চত্বরে শহীদ মিনারে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড সহ বিভিন্ন রাজনৈতিক দল। মেহেরপুরে শহীদ শামসুজ্জোহা পার্কে শহীদ মিনারে জনপ্রশাসন মন্ত্রীর পক্ষ থেকে জেলা প্রশাসক ও পুলিশ সুপার শ্রদ্ধা নিবেদন করেন। খুলনায় শহীদ পার্কে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনার মাধ্যমে শুরু হয় শহীদ দিবসের কর্মসূচি। সকালে নগর ভবনে সিটি কর্পোরেশনের আয়োজনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বরিশালেও জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সহ বিভিন্ন সামাজিক সংগঠন শ্রদ্ধা নিবেদন করেন শহীদ বেদিতে। একুশের প্রথম প্রহরে নাটোর এনএস সরকারি কলেজ চত্বরের শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সর্বস্তরের মানুষ। যশোরে পুরাতন কসবায় অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক এবং যশোর 3 আসনের সংসদ সদস্য সহ জেলা প্রশাসনের কর্মকর্তারা। ময়মনসিংহে প্রভাত ফেরির মাধ্যমে নগরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী সহ সর্বস্তরের মানুষ শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেছেন। এদিকে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগ, প্রেস ক্লাব, সাংবাদিক ইউনিয়ন, জাতীয় পার্টি, খেলাঘর, মুক্তিযুদ্ধ সংসদ সহ বিভিন্ন সংগঠন শ্রদ্ধা নিবেদন করেন শহীদ মিনারে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।